আচ্ছা, অনেকেই কিন্তু সিএমপি টোকেনটা পাইছেন। হ্যাঁ, আমি আমার ওয়ালেটে দেখছি এবং আরেকটা ওয়ালেটে আমি দেখছি, দুটো ওয়ালেটের মোটামুটি সিএমপি $7.77 করে আমি পাইছি এবং অলরেডি সেটা আমি বাইন্যান্সও নিয়ে ফেলছি। তো আপনারা পাইছেন কি পান না এটা আপনারা আগে কীভাবে দেখবেন, আপনার ভালো করে ভিডিওটা দেখেন। এই যে লেখা আছে না চেক ইউর অ্যাড্রেস, এই চেক ইউর অ্যাড্রেসের লিঙ্কটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? আমি এইটা ফরওয়ার্ড করে দিয়ে রাখবো আপনাদেরকে ভিডিওটা, তাহলে আপনি এই লিঙ্কটা পাবেন। তো লিঙ্কটাতে ক্লিক করে আপনার যে ট্রাস্ট ওয়ালেট স্মার্ট চেন বিএনবি ডাস্টে আছে সেটা এখানে পেস্ট করে এখানে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন। দেন তারপর আপনি দেখতে পাবেন আপনি পাইছেন কি পান নাই। দেখেন আমি এই ওয়ালেটে কোনো পাই নাই, ঠিক আছে? যদি আপনি পান তাহলে এখানে 5টা সিএমপি দেখবেন। আমার দুইটা ওয়ালেট আমি পাইছি, আমি এখন নতুন একটা ওয়ালেট দিয়ে দেখছি, এখানে 5টা সিএমপি দেখবেন। আপনি যদি এয়ারড্রপে জয়েন করেন তাহলে অবশ্যই দেখবেন এখানে 5টা সিএমপি দেখবেন। এরপরে আপনি কী করবেন, এখানে আসবেন, যদি আপনি এখানে 5টা সিএমপি দেখেন তারপরে আপনি মেটামাক্সটা অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন আমি দেখাই দিতেছি। তো আমরা আমাদের যে মেটামাক্স অ্যাপসটা আছে ওই মেটামাক্স অ্যাপসের মধ্যে আমরা চলে যাব, ঠিক আছে? আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কি না আমি জানি না, তারপর আমি দেখাইতেছি বা বলে দিতেছি। দেখেন তো মেটামাক্সে আসার পরে আমি দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন ভাই, নেটওয়ার্ক পুরোই প্রবলেম। সো আমি যে পেমেন্টটা পাইছি এটার প্রুফটা আগে দেখাই আপনাদেরকে। এই যে আমি এটা কনফার্ম করে এটা এমএক্সিতে আমি ডিপোজিট করছিলাম। সো দেখেন এই যে, আচ্ছা এখন হচ্ছে আমরা কীভাবে অ্যাড করবো। আমরা এই যে উপরে ভিডিওটা আছে আমি দেখাই দিই, আজকে ভিডিওতে দেখাই দিই যে কোনো মেটামাক্স এক্সটেনশন আপনি অ্যাড করবেন এভাবে, টোকেন অ্যাড করবেন কীভাবে দেখাই। এই যে উপরে ভিডিওটা ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে অপশন লেখা আছে সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে লেখা আছে নেটওয়ার্ক, নেটওয়ার্কে ক্লিক করবেন। এরপর নিচের দিকে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন যে এই যে পাশে কর্নারে লেখা আছে কাস্টম টোকেন, এখানে ক্লিক করবেন। এরপর এগুলো আমাদেরকে এক এক করে অ্যাড করতে হবে। এখন এগুলো কই পাবেন, এগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে মেনশন করে দিব। এই যে দেখেন ফার্স্ট হচ্ছে নেম, নেম হচ্ছে সিএমপি, সিএমপি আমরা লিখতে পারবো। তো আমরা এখানে এরপর যে কি আরপিসি ইউআরএল, এই যে আরপিসি ইউআরএলটা আমি কপি করে নিলাম। তা আমি আরপিসি ইউআরএল এখানে কী করবো, পেস্ট করবো। পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমরা লিখবো যে নেটওয়ার্ক নেম তো ওই যে সিপি সিএমপি নাকি সি, আমি একটু ভালো করে দেখি। হ্যাঁ সিএমপি, ওকে। তো নেম লিখলাম সিএমপি, আরপিসি ইউআরএল দিলাম। এখন সেন আইডি দিব, সেন আইডিটা কোথায় পাবো, এই যে সেন আইডিটা এখানে আছে, এই যে এখানে সেন আইডি, সেন আইডিটা কপি করে নিলাম। দেন এবার আসেন, এখন এখানে সেন আইডির জায়গায় আমি দিলাম সেন আইডি, ফাইন। এরপর আসেন সিম্বল, সিম্বল এখানে সব কিছু এখানে আছে, আপনাকে কিছু লিখতে হবে না, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। সিম্বল হচ্ছে সিএমপি, জাস্ট এখানে কপি কপি অ্যান্ড পেস্ট, এটা হচ্ছে আপনার কাজ, ওকে? সবসময় যখনই আমি কোনো মেটামাক্সের বা বলবো যে টোকেনটা আপনি মেটামাক্সে অ্যাড করে দেখেন যে আপনি পাইছেন কিনা, ঠিক আপনারা এইভাবে করবেন। এরপর আসেন যে ব্লক সেন ইউআরএল, এটাও আমি কপি করে নিলাম, আমাকে কিচ্ছু লিখতে হবে না। এরপর কী করবো, নিচে এসে এটা আমি এখানে পেস্ট করব। এরপরে অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করে জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে? একবারে অ্যাডে ক্লিক করবেন, দুই তিনবার ক্লিক করার দরকার নেই, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর দেখবেন যে আপনার টোকেনটা অ্যাড হয়ে গেছে, ওকে? এভাবে অ্যাড হয়ে যাবে। এখন এই টোকেনটা আমরা কী করব, এক্সচেঞ্জ করব। কীভাবে এক্সচেঞ্জ করব আমি এখানে বলে দিয়েছিলাম, কোথায় কোথায় লিস্ট আছে খেয়াল করেন। এখানে বলেছিলাম যে সিপি সিএমপি টোকেন লিস্টেড বাইবিট এবং এমএক্সি এক্সচেঞ্জার। তা আপনার যে কোনো একটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার এমএক্সিতে অ্যাকাউন্ট আছে। তো এই জন্য আমরা যেটা করব, এই যে আমাদের এই যে এমএক্সি অ্যাকাউন্টটা আছে, আমরা এমএক্সিতে যাব, কইরে এমএক্সি, এই যে আমাদের এমএক্সি, আমরা এমএক্সিতে চলে যাব। এমএক্সিতে ডিপোজিট করবেন কীভাবে আমি দেখাই দিব, এখন আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব, অনেক কিছু শিখতে পারবেন আপনি, এই টোকেনটা পান আর না পান অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? সো এমএক্সিতে আসার পর আপনি এখানে ওয়ালেটে আসবেন, এরপর এখানে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর যে টোকেন সেটার নাম লিখবেন, এই টোকেনের নামটা কী, এটার নাম হচ্ছে সিএমপি। এরপর এই টোকেনটার উপরে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি কি এই যে সিএমপির উপরে ক্লিক করবেন। এরপর এখানে লেখা আসবে জেনারেট অ্যাড্রেস, জেনারেট অ্যাড্রেসে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা পাবেন, অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আপনি চলে আসবেন কোথায়, মেটামাক্সে, মেটামাক্সে চলে আসবেন। আমার লক চাইতেছে, লকটা আনলক করে নিই ভাই, দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ এটা আপনার জন্যই লাভ। আর আমি এই যে টোকেনটা আছে না, এই যে যে ইয়েটা দিলাম, এই এগুলা এগুলার আমি ইয়ে দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিব, ওই লিঙ্ক ক্লিক করলে আপনাকে ওই পোস্টে নিয়ে যাবে। এখন আসেন এখানে সেন্ডে ক্লিক করবো, সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পরে অ্যাড্রেসটা আমরা এখানে দিব, এখানে টিক হবে, দেখবেন এরপর নেক্সটে ক্লিক করবেন।
এরপর আপনি এখানে ইউজ ম্যাক্সে ক্লিক করবেন। ইউজ ম্যাক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে এক থেকে দুই মিনিটের মধ্যে এই এমএক্সি অ্যাকশন দ্বারা আপনার টোকেনটা ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হলে আপনি কীভাবে দেখবেন দেখাই দিতেছি। এই যে স্পোর্ট আছে, স্পোর্ট স্পোর্টে আসবেন। এখানে স্পোর্টে আসলে আপনি এখান থেকে আপনার টোকেনটা দেখতে পাবেন। এই যে এখানে টোকেনটা দেখতে পাবেন। আমি যদি একটু হিস্টোরি দেখাই, আমি এখান থেকে দেখেন আমি এবার একটা ওয়ালেটে পাঁচটা পাইছি, আরেকটা ওয়ালেটে পাঁচটা পাইছি টোটাল। এবং এখান থেকে দেখেন আমি দুইটা এবার একবার 111টা টিআরএক্স উইথড্র করছি, 103টা উইথড্র করছি, এবং ডেটও আপনারা দেখেন। ঠিক আছে, এখন আসেন এই সিএমপিটাকে আমরা কীভাবে আমরা ইউএসডিতে নিব। এখানে আরেকটা বিষয়, এমএক্সি থেকে ইউএসডি মিনিমাম উইথড্র অনেক এবং অনেক $1 ফি কাটে। সো $1 আমাদের সম্ভব না, আমরা এখানে টিআরএক্সের মাধ্যমে পেমেন্ট নিব, কারণ টিআরএক্সে মাত্র একটা টিআরএক্স ফি কাটে এবং একটা টিআরএক্সের ফি হচ্ছে মাত্র 6 সেন্ট। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখানে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করলাম, ট্রেডে ক্লিক করার পর আমরা এখানে এই যে টিআরএক্স আছে টিআরএক্সে ক্লিক করব। সো আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে, ট্রেডে সেখানে ক্লিক করবেন। এখানে সার্চ অপশানে আপনারা লিখবেন সিএমপি বা যে টোকেনটা সেটা লিখবেন, এরপর আপনার জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেল যেটুকু আমরা করব সেলে ক্লিক করব। এখানে লিমিট থেকে আমরা যেটা করব মার্কেটে করে দিব, তাহলে ইনস্ট্যান্ট সেল হবে। এবং এটাকে 100% করে সেল সিএমপিতে ক্লিক করবেন, দেখবেন যেটা ইউএসডিতে চলে গেছে। ওকে, ইউএসডিতে যাওয়ার পর আপনি আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবার আমরা লিখব যে টিআরএক্স, টিআরএক্স, টিআরএক্সে ক্লিক কর লিখলাম। এরপর এখানে টিআরএক্স ইউএসডির উপরে ক্লিক করব। এরপর এবার আমরা বাইতে যাব, কারণ আমাদের আছে এখন ইউএসডি, এখন আমরা টিআরএক্সটা বাই করবো। এই জন্য আমরা বাইয়ে ক্লিক করব। এখানে সেমভাবে লিমিটে ক্লিক করে আমরা মার্কেটে ক্লিক করবো, এটা 100% করে দিয়ে বাই টিআরএক্সে ক্লিক করলে আমাদের টিআরএক্স বাই হয়ে যাবে। সো বাই হয়ে যাওয়ার পর আমরা এখানে উইথড্রোতে যাব। উইথড্রোতে যাওয়ার পর আমরা এখানে উপর সার্চ লিখব টিআরএক্স, অ্যান্ড এরপর টিআরএক্সটা অন করব। অন করার পর আমরা এখানে নেটওয়ার্কটা আমাদের এটা থাকুক, এরপর আমরা এটা অলে করে দেন এখানে আমাদের যে কোনো জায়গায় হয়তো ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স থেকে আমরা টিআরএক্স অ্যাড্রেসটা এনে এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের এটাও কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা এই সিএমপি টোকেনটা ইয়া করবেন, এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এই যে সিএমপির যে পোস্টটা, এই পোস্টটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে যে কি সিএমপির পোস্ট, সিএমপির পোস্ট, দেন এই লিঙ্ক ক্লিক করলে আপনাকে এই পোস্টে আনা হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।